আনএক্সপেক্টেডলি ভালো লেগেছে। কিছু জায়গায় হয়তো আরও কিছু জায়গায় বেটার হতে পারতো, বাট আলটিমেট যেটা মেসেজটা পাঠাতে চেয়েছে ওটা আমার ভালো লেগেছে, আর যেভাবে স্টোরি টেলিংটা সাজিয়েছে ওটাও ভালো লেগেছে। হয়তো আরও ডেপথ আর আরও ইম্প্যাক্ট ফেলতে পারতো অন্যরকমভাবে আরেকটু বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি। আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, বাওয়াল। এর আগে আমরা বাওয়ালের ট্রেলার রিঅ্যাকশনও করেছিলাম। এটা ডাইরেক্ট করছে নিতেশ তিওয়ারি, আর কাস্টে আছে ভরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আরও অন্যান্য অনেকে সাপোর্টিংয়ে, মনোজ পাওয়া, এরকম অনেকেই সাপোর্টিংয়ে আছে। বাট মেন ক্যারেক্টার রজনী করে করছে। তো কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে, খুব আনএক্সপেক্টেড ছিল। কারণ কি, আপনারা আমাদের দেখে থাকবেন ট্রেলারে আমরা প্রচুর কনফিউজ ছিলাম। ইনফ্যাক্ট আমরা সিনেমাটা দেখার পর আবার ট্রেলারটা দেখেছিলাম যে আমরা বুঝতে পারিনি নাকি ওরা মানে বোঝাতে পারেনি। তো আনএক্সপেক্টেডলি ভালো লেগেছে। কিছু জায়গায় হয়তো আরও কিছু জায়গায় বেটার হতে পারতো, বাট আলটিমেট যেটা মেসেজটা পাঠাতে চেয়েছে ওটা আমার ভালো লেগেছে, আর যেভাবে স্টোরি টেলিংটা সাজিয়েছে ওটাও ভালো লেগেছে। হয়তো আরও ডেপথ আর আরও ইম্প্যাক্ট ফেলতে পারতো অন্যরকমভাবে, আরেকটু বেশি মানে ক্রিস্প হতে পারতো, বা আর দ্য পয়েন্ট হতে পারতো, আরেকটু ইন্টেন্স হতে পারতো। বাট হ্যাঁ, যে ধরনটা, যে অ্যাপ্রোচটা নিয়েছে সেটা বেশ ইউনিক। এরকম একটা মেসেজ, মানে সোশ্যাল মেসেজ, এরকম মানে একটা নয় বেশ কয়েকটা সোশ্যাল মেসেজ দিয়েছে। সেটার যেভাবে দিয়েছে, যেভাবে মানে প্লে পোর্ট্রেট করেছে, স্ক্রিন প্লে টা আমাকে সাজানো হয়েছে, বা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার পুরো জিনিসটাকে যেমন করে এডিট করেছে, সুন্দর। হ্যাঁ একদম, মানে যে যে কনফিউশনটা ট্রেলার দেখে ছিল সেটা সিনেমা দেখে একদমই কেটে গেছিল। তো সেই হিসাবে ভালোই আমার লেগেছে। তো হ্যাঁ, অবভিয়াসলি আরো বেটার হতে পারে। হ্যাঁ মানে এটা হয়তো কি বলবো, হয় অন্য কেউ প্লে করলে বা অন্যভাবে আর একটু ডেপথে লিখলে আমার মনে হয় এটা একটু মানে ডাইরেক্টরও খুব বেশি মানে দর্শকের উপরে মেন্টাল প্রেশার দিতে চায়নি, তাই জন্য একটা বলিউড স্টাইলের একটা ইন্টেন্স স্টোরি করেছে। কিন্তু যদি ডাইরেক্টর চাইতো আরেকটু আর্ট ফিল্ম টাইপের করার বা আরেকটু বেশি মেসেজ দেওয়ার, তাহলে ওটা হাতে ছিল স্কোপ। বাট আমার মনে হয় এটা যেহেতু মাস অডিয়েন্সের জন্য করেছে, তাই জন্য হালকার উপর দিয়ে করেছে। আর আমার মনে হয় অনেকের জন্য এটা বেটারও, কারণ কি যখন মাস অডিয়েন্স দেখছে তখন অত সিরিয়াস জিনিসটা না নিয়ে একটু কমেডি, ড্রামা, নাচ গানের সাথে জিনিসটাকে করা হয়েছে। আর আমরা এটা যেহেতু জাস্ট রিসেন্টলি রিলিজ হয়েছে, আমরা ফুল স্পয়লার রিভিউ এখন দেব না, আমরা দুটো পার্টে করবো। ফার্স্ট নন স্পয়লার, তারপরে স্পয়লার যখন সেকশনে যাবো আমরা জানিয়ে দেবো। তো নন স্পয়লারে আর এটাই বলতে পারি, মিউজিক আমার ভালোই লেগেছে, মানে খুব ওয়াও কিছু নাই, বাট হ্যাঁ খুব মনে দাগ কাটার মতন নেই। বাট আমার মনে হয় মিউজিকের থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, পার্টিকুলার সংস থেকে, হ্যাঁ সাউন্ডস, যে সাউন্ড ইঞ্জিনিয়ার যারা, সাউন্ড মিক্সিং অনেক ভালো, সিনেমাটোগ্রাফি দারুণ লেগেছে কিছু কিছু জায়গায়। যখন মানে যেটা ট্রেলারেও আছে, যখন ওই ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়ার্ল্ড ওয়ার টু এর যে সিনগুলো দেখানো হচ্ছে, এটা খুব সুন্দর। মানে আমি ভাবিনি এরকম একটা মুভিতে, এটা দেখতে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট মুভি মনে হচ্ছিল। তো সেই মুভিতে এত সুন্দর গ্র্যান্ড একটা সিন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে দিয়েছে, তার সাথে যে মিউজিক সাউন্ড ইউজ করা হয়েছে, সেটা সত্যি মনে হচ্ছে কোনো একটা হলিউড লেভেলের কোনো পিরিয়ড মুভি দেখছি। কিছু কিছু জায়গা একদমই ওরকম মনে হয়েছে। আর কারণ কি, যেহেতু এটা মানে স্বাধীনতা বা এরকম না নিয়ে ওয়ার্ল্ড ওয়ারটা নিয়েছে, তাই জন্য এখানে সবাইকে ফরেনার্স দেখানো খুব দরকার ছিল। আর যেটা টু দ্য পয়েন্ট দেখিয়েছে, বিচের যে পার্টিকুলার কিছু সিনস আমরা হয়তো পরে বলবো, বাট আমার মনে হয় কিছু কিছু সিকোয়েন্স খুবই ভালো করেছে। দেখে মনে হয়নি যে কোনো বলিউড মুভি দেখছি, কিছু কিছু সিনে এতটাই ভালো লেগেছে ওদের
স্টোরি টেলিং বলুন বা সিনেমাটোগ্রাফি বা যেমন করে দেখানো হয়েছে ওয়ার সিনগুলো, বিশেষ করে যেখানে পার্টিকুলার ওই জায়গাগুলো সিনেমার যেটা সেকেন্ড হাফ ওটা অনেক বেশি ইম্প্যাক্টফুল, যেটা ডাইরেক্টর বোঝাতে চাইছে ওটা বুঝেছি। আর ডাইরেক্টরের কথা বলবো তো ডাইরেক্টরও মোটামুটি মানে আমার ডাইরেকশন ভালোই লেগেছে, বাট ওই যেটা বললাম একটু ক্রিসপারও হতে পারত, একটু টু দা পয়েন্ট যদি করত, একটু বেশি এন্টারটেইনিং বেশি না করে হয়েছে, ফার্স্ট হাফ টোটাল লেন্দি না করে একটু আগে স্টার্ট করে নিতে পারত জিনিসটা, একদম তো আরো ভালো লাগতো। তাছাড়া আমি বলবো ডাইরেকশন ঠিকই, আমি বলবো না খুব ওয়াও, বাট খুব খারাপও করেনি কেউ। জানহ্বি বেশিরভাগটা বরুণেরই ক্যারেক্টার ছিল, কারণ ওই ক্যারেক্টারটারই চেঞ্জ বা এগুলো নিয়ে পুরো সিনেমাটা একটা ভালো আর্ক দেখিয়েছে। এক্স্যাক্টলি, তো সেটা চেঞ্জটা করেছে, আমার মনে হয় ভেরিয়া ও বরুণের অ্যাক্টিং অনেক বেশি ভালো ছিল। রিসেন্ট যেহেতু পরপর দুটো বেরোলো তাই জন্য কম্পেয়ারটা চলে এসছে, আসা উচিত না, বাট স্টিল ভেরিয়ার অ্যাক্টিংটা অনেক বেশি ভালো ছিল বরুণের এটা থেকে। আর জানভীর কথা যদি বলি ঠিক আছে, হ্যাঁ মানে ওয়াও কিছু না, এক্সপ্রেশনস চেঞ্জ গুলো আই থিঙ্ক আরো ওয়ার্ক করা উচিত ওকে, আরো বেশ ওয়ার্ক, মানে ক্যারেক্টারটা যেমন ছিল অনেক জায়গায় ইমোশনাল, মানে আরো বেশি ইম্প্যাক্ট ফেলতে পারত যেহেতু যে জায়গাগুলো ওর দুঃখ লাগছে, ওর কষ্ট লাগছে, সেগুলো আমরা অতটা ফিল করতে পারছি না অডিয়েন্স হিসেবে, তো সেইগুলো অন্য কেউ হলে হয়তো ড্রাইভ করতে পারছে না, ব্যাপারটা ইম্প্যাক্ট হতো। আর তাছাড়া সাপোর্টিং এ যারা আছে তারা খুবই ভালো করেছে, ওদের থেকে বেশি ভালো করেছে আমার মনে হয়, মানে ওর বারুণের যে মা বাবা অবভিয়াসলি সবাই চেনেন আপনারা, মনোজ পাওয়ার মাঝে ওটা করেছে, ওদের অ্যাক্টিং কিছু বলার নেই, কারণ ওরা সিনে থাকলে আপনি হিরো হিরোইনের থেকে বেশি ওদেরকে অ্যাক্টিং ওয়াইজ বেশি দেখবেন, ক্যারেক্টার গুলো এত সুন্দর করে ওরা ফুটিয়ে তোলে, আর ওটা ওদের জল ভাত মনে হয়, বা অবভিয়াসলি এত বছর এক্সপেরিয়েন্স একদম। আপনারা যদি ট্রেলার দেখে মনে হয়েছে কেমন মুভিটা কনফিউশন, তো আমি বলবো অবভিয়াসলি একবার দেখুন, এটা একদম ভালোই লাগবে আপনাদের, ভালো লাগবে। আর ব্যাপারটা হচ্ছে পরে আমরা যেটা প্রথমে স্টার্টিং এ বললাম যে আমরা সিনেমাটা দেখার পর আবার ট্রেলারটা দেখেছি, যে আমরা বুঝতে পারিনি এরকম কিছু ছিল না কিনা, কিন্তু ট্রেলারটা দেখে আবার বুঝলাম যে স্টোরিটা ওরা ট্রেলার হিসেবে বোঝাতে পারেনি, মানে বা হয়তো চাইওনি, হয়তো একটু কনফিউশনই রাখতে চাইছে, সেটা জানি না, বাট হ্যাঁ মানে ট্রেলার দেখে স্টোরিটা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না। আর একটা কথা, যেটা ডাইরেক্ট ওটিটি তে আসছে তো আপনার সিনেমা হলে যাওয়ার দরকার নেই, আপনি আরামসে দেখতে পারেন, একটু অন্য স্বাদের, বলিউডের থেকে অনেকটা আলাদা, বলিউডে এরকম স্টোরি হয়নি, আর বেশ ভালো লেগেছে। আর দুটো মিক্স এন্ড ম্যাচ করে যেমন মেসেজটা দিয়েছে সেটা আমার অনেকদিন ধরে মনে হয় সেম জিনিসটা, বাট কি বলবে, হ্যাঁ আমরা যেটা বলছিলাম সেকেন্ড হাফ যখন ওরা ইউরোপ ট্যুরে স্টার্ট করলো, যে হিস্ট্রি ক্লাস গুলো যখন ও নিজের বাচ্চাদেরকে দেবে সাসপেন্ডেড হয়ে যাওয়ার পর, সেই যে জায়গা থেকে একদম পিক নিতে শুরু করলো মুভিটা, মানে অসাধারণ ভাবে পিক নিয়েছে জায়গাটা, হ্যাঁ মানে একটা ফ্ল্যাট মুভি চলছে যে বলিউড মশালাও ছিল, ছিল না মানে নরমাল একটা, একদমই হ্যাঁ হাইফাই না, বাট পাতি নরমাল একটা বলিউড মুভি থেকে মানে হঠাৎ করে যে পিকটা নিয়েছে ওটা ইউরোপ টু শুরু হয়েছে, তারপর থেকে মানে হিটলার আর পুরো ওয়ার্ল্ড ওয়ার 2 টাকে যেভাবে প্রেজেন্ট করেছে, ওরা যেভাবে রিলিভ করেছে প্রত্যেকটা সিন, এক্স্যাক্টলি যেভাবে রিলিভ করেছে, ভারুনিক মোস্টলি করেছে, এক্স্যাক্টলি মানে ব্যাপারটা হচ্ছে শুধু ওদের রিলিভ না, আমি কেন বললাম আরো ভালো হতে পারতো, যখন একটা ওয়ার্ল্ড ওয়ার মানে সেটা ওয়ার্ল্ড ওয়ার মানে আমি ওর অ্যাক্টিং অনুযায়ী আমাকে ইম্প্যাক্ট ফেলছে না, আমি ওয়ার্ল্ড ওয়ার এর সিন গুলো দেখে আমি নিজে ভাবছি, এক্স্যাক্টলি ওরা ওই জায়গায় আমরা ভেবে মানে আমাদের রিঅ্যাকশনটা আরো বেশি মনে হচ্ছে যে ইমপ্যাক্টফুল, এক্স্যাক্টলি ওটাই বলছি যে স্ক্রিনের থেকে, মানে বরুণ যদি ওখানে কোনো অ্যাক্টিং ও না করতো, ডাইরেক্টর যেভাবে ওয়ার্ল্ড ওয়ার এর সিন গুলো দেখিয়েছে আর এখনকার জায়গাগুলো দেখাচ্ছে,
ওটাতে আমি রিলিভ অনেক বেশি করতে পেরেছি আমার মনে হচ্ছে জাহ্নবী বা বরুণের থেকে। হ্যাঁ, জাহ্নবী আর বরুণের যে ইমোশনগুলো বা যে বিচের কথাটা বলছিলে, বিচে যখন বরুণ জিজ্ঞেস করলো তুমি কাঁদছো, তো ওই রকম ভাবে তো কাঁদবে না কেউ ওই সিনটা। ওটা না কাঁদছো আর না, তারপরে জাস্ট চোখ দিয়ে জল পড়ছে, ওটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপরে ওই যে দিও দিল, ওটা আরো বেশি আরো বেশি এক্সপ্রেসিভ হওয়ার দরকার ছিল। একদম একদম একদম। আর তারপরে বরুণ যখন দেখছে যে কেন কাঁদছে, হাসছে যখন, তারপরে যখন ও রিলিভ করছে, শুনছে অডিও ক্লিপটা, ও যখন রিলিভ করলো তখন আমাদের যে এক্সপ্রেশনটা ছিল আমার মনে ওটা জাহ্নবীর থেকে বেশি ভালো ছিল। বরুণের আরেকটু মানে বরুণেরটা অবভিয়াসলি জাহ্নবীর থেকে একটু বেশি করানো হয়েছে অবভিয়াসলি, কারণ এখানে ওর যে চেঞ্জটা সেটাই দেখানো হচ্ছে ডাইরেক্টরের থ্রুতে, তো সেইটার জন্যই অবভিয়াসলি জাহ্নবীর থেকে বেশি দেখানোর দরকার ছিল। কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু বেশি হলে ভালো, আমার মনে হয় অ্যাক্টিংটা আরেকটু বেটার হলে ভালো হতো। আমি বলছেন অন্য কোনো কাস্ট নিলে বা কিছু নিলে ফাইন, যাকেই নিয়েছে, বাট আরো মানে স্কিলস আপটা অনেকটা দরকার ছিল, কারণ কি আলটিমেট আমরা এখানে কথা বলছি ওয়ার্ল্ড ওয়াইড এর, আর মানে মানে শুধু একটা দুটো তিনটে ফ্যামিলি বা একটা দুটো তিনটে দেশের নয়, মানে গোটা পৃথিবীর একটা মানব সভ্যতা আর একটা কালো দাগ। আমার মনে হয় যেভাবে জিনিসটা দেখানো হয়েছে, বা যখন প্যারাসাইডের যে জায়গাটা যখন দেখানো হচ্ছিল, যে চেম্বার গ্যাস চেম্বারে প্যারাসাইড দিয়ে মেরে দিচ্ছে, আমি বলবো ওই জায়গা যখন যত টুকুনি টুকুনি সিন এখানে ওয়ার্ল্ড ওয়াইডে দেখিয়েছে ডাইরেক্টর, ও নিজের আর্টিস্টিক দিকটা ওখানেই দেখিয়ে দিচ্ছে, কেমন ক্যামেরা হওয়া উচিত, কেমন এক্সপ্রেশন হওয়া উচিত। আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে ফরেনাররা অ্যাক্টিং করেছে ওই সব জায়গায়, ওরা অনেক বেশি ভালো অ্যাক্টর। আমার এক সেকেন্ডের জন্য সিনগুলোকে দেখে মনে হচ্ছে না ওরা অ্যাক্টিং করছে, আমার লিটারালি মনে হচ্ছে আমি যেন দেখছি জিনিসটা যেটা ডাইরেক্টর দেখাতে চেয়েছে। কিন্তু এটা দেখার পরে আমার মনে হয় সাধারণ মানুষের অডিয়েন্সের যে রিয়াকশনটা, তার থেকে ওখানে যারা অ্যাক্টিং করেছে তাদের রিয়াকশনটা একটু কম ছিল, বা আরও ভালো করলে আমরা আরও বেশি টাচড হতাম ওই জায়গাগুলোতে। হ্যাঁ, ওটাই মেন পয়েন্ট, ওটার জন্য একটুখানি ল্যাগ লেগেছে, ল্যাগ লেগেছে। বাট যে ভিজুয়াল যেটা ডাইরেক্টর সিনেমাটোগ্রাফার মিলে দেখানো চেয়েছে ওয়ার্ল্ড ওয়ারের সিন গুলো ব্ল্যাক এন্ড হোয়াইটে, ওটা দারুণ সত্যি। মানে এরকম একটা মুভি তো আমি এক্সপেক্ট করিনি, অত ফুল ফ্লেজ একটা যুদ্ধ দেখাবে ওখানে, যে আমি এক্সপেক্ট করিনি। হ্যাঁ, অত লোককে নিয়ে মানে প্রচুর ক্রিউকে নিয়ে আর্টিস্টদেরকে নিয়ে করেছে সিনগুলো, এত সুন্দরভাবে দেখিয়েছে, মনে হচ্ছে কোনো ওয়ার মুভি দেখছিলাম আমি ওইটুকু নিউজ টাইম। আর মানে অত ভালো মতন একটা ওয়ারকে তোমার কোরিওগ্রাফ করা, অ্যাকচুয়ালি এটা খুবই টাফ, মানে ডাইরেক্টর ওখানে নিজের ক্রিয়েটিভিটি, নিজের স্কিলস বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, অডিও চলছে বাট ভিজুয়ালি তোমাকে দেখাতে হবে অডিওর সাথে ম্যাচ করছে জিনিসটা, যে কতটা নৃশংসভাবে ওদেরকে মারা হয়েছিল, ওদের কাছে উপায় ছিল না কোথাও যাওয়ার, তো এটাও খুব সুন্দরভাবে ওখানে দেখিয়েছে। গ্যাস চেম্বারের জিনিসটাও এত মানুষকে নিয়েছিল ওখানে, একদম একদম, তো খুবই সুন্দরভাবে দেখিয়েছে। আর যে ব্ল্যাক এন্ড হোয়াইট করার কনসেপ্টটা অসাধারণ লেগেছে। আর এই এই সবগুলো ঘটার পর থেকে যখন বরুণের যে চেঞ্জেস গুলো এসছে, ওগুলো আস্তে আস্তে জাস্টিফিকেশন এসছে, যে হ্যাঁ ও চেঞ্জটা, প্লাস জানবি সাথে টাইম স্পেন্ড করছে বলে বুঝতে পারছে জানবি, দেখতে বা সবকিছু লোক দেখানোর জন্য না, যেটা পার্টিকুলার হেল্প করতে চাইছে, আমার হেল্প করছে ব্যাপারটাও বুঝছে, যে হ্যাঁ তুমি তো আমার হেল্প তাহলে করতে, কারণ এটাকে সুযোগই দেয়নি ওকে কিছু করার। একদম, যে লাভ স্টোরিটা, যে স্টোরিটা খুব ভালো করে দেখেছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার এর ইমপ্যাক্টটা খুব ভালো ছিল। আর স্বাভাবিক তুমি মানে, আর যেটা এখানে দেখানো হয়েছে মেন স্টোরি, যেটা মানুষ কি ভাবছে, মানুষ কিভাবে চিন্তা করছে আমার ব্যাপারে, সেইভাবে কিছু মানুষ বাঁচে। আর আমার মনে হয় একটা সোসাইটিতে অনেকটা বেশি পার্সেন্টেজ মানুষ এরকম করেই বাঁচে, যে কে কি ভাবছে। তো আমাদের ভাবা উচিত যে আমরাই এই লাক্সারিটা পাচ্ছি, যে আমি অন্যের মতন করে বাঁচবো বলে নিজের লাইফ চেঞ্জ করছি এই লাক্সারিটার জন্য। আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়ার টু দেখানো হয়েছে, বাট ইন্ডিপেন্ডেন্স আমরা সবাই সিনেমা প্রচুর দেখেছি, যে ভাই আমাদের স্বাধীনতার জন্য মানুষরা কতজন মারা গেছে, ওটাই মানে মানুষরা বাড়িতে যতই কষ্টে থাকুক, বড় বউয়ের মধ্যে ঝামেলা, এর সাথে ঝামেলা, কিন্তু বাড়ির বাইরে যখন যাচ্ছে কোনো পার্টিতে, একদম মানুষ যেন ওর থেকে ভালো কাপল হয় না। তো এই যে ইমেজটা তৈরি করছে, ফেক একটা ইমেজ, সেটাই এখানে মানে মেন মানে স্টোরি লাইন ছিল। এটা খুব ভালো লেগেছে যে আলটিমেট তুমি কারোর মতন করে বাঁচার থেকে নিজের মতন করে বাঁচা, শুধু নিজের মতন করে না, যে এত স্যাক্রিফাইসের পরে তোমার যে লাইফটা হয়েছে সেটাকে অ্যাটলিস্ট তুমি একটা সম্মান দাও, একটা এমন কিছু কাজ করো যেটা সত্যি তোমার সম্মান পাওয়ার যোগ্য। কারণ কি একটা লাইফের পিছনে প্রচুর স্যাক্রিফাইস আছে, যে আমরা স্বাধীনভাবে বাঁচছি, যেটা চাইছি করছি, এই হিসাবে। আর ফেক ভাবে বেশি দিন মানে বাঁচা যায় না, কখনো না কখনো, এটা তো সবাই জানে। হ্যাঁ, বাট আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড এর ওই যে
এক্সাম্পলটা দিয়েছে যে ওরা কিছুই করতে পারে না। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওদের কাছে যে ওই সিনটা যেখানে ওদের কাছে এক ঘন্টা টাইম দিয়েছিল যে ব্যাকপ্যাক করে বেরিয়ে যাও এখান থেকে, ওখানে পুরো লাইফটাকে প্যাক করে নিয়ে যাবো, ওই সময় তোমার ইম্পর্টেন্সটা বুঝবে যে তোমার লাইফে কি ইম্পর্টেন্ট। তো ওই জায়গায় আই থিঙ্ক ওর রিলেশনটা অনেক বেশি হয়েছে যে আমার বউ আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, আমার জুতো আর পারফিউমের থেকেও। ব্যাপারটা ওখানে ও রিয়েলাইজও করলো যে আলটিমেট যেটা লোককে দেখাচ্ছে ওটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে এটা এরকম মুহূর্তে আমি বুঝতে পারছি যে আমার কাছে কন্টেন্ট ইম্পর্টেন্ট, আমার কাছে লাক্সারি আছে আমি সেই জন্য করতে পারছি, যখন আমার থাকবে না তখন আমি কি নেব, সেই জিনিসটা ওই সময় রিয়েলাইজ করলো। বা যখন থাকবে ওটাকে আমার অতটাই প্রায়োরিটি যখন লাস্ট একটা ব্যাগের মধ্যে আমি ঢোকাবো, তো খুবই ভালোভাবে ওই পোর্ট্রেটটা আমার মনে হচ্ছে ওই ওইটাও খুব সুন্দর সিনটা করেছে, যেখানে একটা লাভ স্টোরি নিজের শেয়ার করছিল স্টোরি হিসেবে একটা সার্ভাইভালিস্ট ছিল ওইখানে। আমার মনে হয়েছিল যে কিছু জায়গা যখন জানভি ট্রান্সলেট করছিল ওটা আরো বেশি ইমপ্যাক্ট ফেলতে পারতো আমার ওদের ট্রান্সলেশনের থেকে, ও ইংরেজি যখন কথা বলছে ওইটা অনেক বেশি ইমপ্যাক্টফুল লেগেছিল আমার ক্ষেত্রে। তো ওভারঅল স্টোরিটা খুবই ভালো, দেখতে পারেন, অবশ্যই মাস্ট ওয়াচ, কারণ কি এটা ইউনিক স্টোরি আর খুব ভালো একটা মেসেজ দিতে চেয়েছে একদম আজকালকার জেনারেশনের জন্য, মনে হয় খুবই দরকারের মেসেজটা, আর খুব সুন্দর সুন্দর কিছু যদি আপনার পছন্দ হয় সিনেমাটোগ্রাফি, কিছু কিছু অসাধারণ ওয়ারের ছবি দেখতে পারবেন। তাছাড়া এমনি ইউরোপের তো ট্যুর আছেই, ইউরোপের কিছু সিনস আছেই ওখানে, ভালো ভালো জায়গা দেখতে পারবেন। তাছাড়া হ্যাঁ অবভিয়াসলি স্টোরিটা খুবই ভালো লেগেছে আমার। আর আলটিমেট আপনারা সবাই কতটা ওয়ার্ল্ড ওয়ার টু নিয়ে জানেন নাকি জানি না, এখানে অনেক কিছু জানতে পারবেন। তো হিস্ট্রির দিক থেকে ওটা রিচ, আর প্রত্যেকটা জায়গা নিজেরা না গিয়ে দেখলেও অ্যাটলিস্ট ক্যামেরার মাধ্যমে দেখাটা অনেক বড় ব্যাপার, তো মাস্ট ওয়াচ একদমই। আর আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাদের সাথে একমত কিনা, আপনাদের কেমন লেগেছে সিনেমাটা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এখনো সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট করে রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই।